কাঁকড়া রান্না করবেন ভাবছেন? তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার দেখে নিন। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি দেশি স্টাইলে কাঁকড়া কষা। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে ছটা কাঁকড়া নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে যেটা বড় কাঁকড়া সেটা আমি দুয়াদ্দেক করে নিয়েছি, বাকি কাঁকড়া আমি এরকম গোটা গোটাই রেখে রেখেছি। এবার কাঁকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মোটা মোটা যে ডাটিগুলো সেগুলো রেখে রেখেছি। মাখানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে কাঁকড়াগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে ভাজাটা, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। কাঁকড়াগুলো তুলে নিয়েছি। কাঁকড়া ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ইলাইচি আর দিয়ে দিচ্ছি জিরে অল্প একটু। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট। পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কুচি, এবারও আর একটু ভেজে নেব। টমেটো কুচিটা কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি মিট মশলা। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে, মশলাটা তার মানে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। এবার কাঁকড়াটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কাঁকড়ার সাথে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব বেশি জল দেব না, যেহেতু এটা কষা হবে, ঝোল না। ব্যাস, আমি আর জল দেব না। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কাঁকড়ার অনেক রকমের রেসিপি তো ট্রাই করেছেন, এইরকমভাবে শুকনো শুকনো কাঁকড়া কষা করে দেখবেন মুখের স্বাদ কিন্তু বদলে যাবেই। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি দেশি স্টাইলে কাঁকড়া কষা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না।